বাফার স্টেট বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র। দুটি সংঘর্ষপ্রবণ রাষ্ট্রের মাঝে অবস্থিত অপেক্ষাকৃত দুর্বল, নিরপেক্ষ ও স্বাধীন রাষ্ট্রটিকে সংঘর্ষ নিবারক রাষ্ট্র বা বাফার স্টেট বলে। সপ্তদশ শতকে ইউরোপিয়ান কৌশলগত ও কূটনৈতিক ধারণা 1648 সালের পিস অফ ওয়েস্টফেলিয়া থেকে উদ্ভব হয় সংঘর্ষ নিবারক রাষ্ট্রের ধারণার বা বাফার স্টেট আইডিয়ার। দুটি বৃহৎ অথচ বিপরীত মোনা রাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত কোনো ক্ষুদ্র রাষ্ট্র বা সংঘর্ষে জড়িয়ে যেতে রাষ্ট্র দুটোকে নিবৃত্ত করে বা করে থাকে, তাই হলো বাফার স্টেট। দুটি বৃহৎ শক্তিশালী দেশের মধ্যস্থলে অবস্থিত ক্ষুদ্র রাষ্ট্রটি শক্তির ভারসাম্য বজায় রাখতে অনেক সময় কাজ করে। বাফার স্টেট এর বৈশিষ্ট্য। সংঘর্ষ নিবারক রাষ্ট্রটির পার্শ্ববর্তী দুটি রাষ্ট্র শক্তিশালী হবে। পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহ সংঘাতময় হবে। রাষ্ট্রটি পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের বিরোধের সময় নিরপেক্ষ ভূমিকা রাখবে। রাষ্ট্রটি অবশ্যই স্বাধীন হবে। পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহ অপেক্ষা ক্ষুদ্র ও দুর্বল থাকবে। শক্তিসাম্য ব্যবস্থায় রাষ্ট্রটি ভূমিকা রাখে। কখনো কখনো একটি উপগ্রহ রাষ্ট্রের মতো আচরণের শিকার হয়। উদাহরণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম ও দ্বিতীয় সময় সংঘাতময় জার্মানি ও ফ্রান্সের মাঝে বেলজিয়াম, দক্ষিণ আমেরিকার স্বাধীনতা সংগ্রামের সময় ব্রাজিল ও আর্জেন্টিনার মাঝে প্যারাগুয়ে ছিল বাফার স্টেট। বর্তমানে ভারত ও চীনের মাঝে ভুটান একটি বাফার স্টেট।